একটি ডাল, এক একটি শাখা প্রশাখা আমাদের বিভিন্ন নেতা মন্ত্রীরা যারা যেখানে ছড়িয়ে আছেন, সেই শাখা প্রশাখা যতই শক্ত হোক না কেন, সে কখনো মূল যে গোড়া তার সঙ্গে সমতুলনীয় হতে পারে না। যাওয়ার চেষ্টা করছি, কেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্ধ্যা হতে যাচ্ছে। আপনাদের বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি আমাদের জেলা পরিষদের মনোজ চক্রবর্তী মহাশয়। আমরা একের পর এক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড 2011-এর পর থেকে চালিয়ে আসছি। শ্রী তপন দাশগুপ্ত মহাশয় রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী উপস্থিত রয়েছেন, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী বাহিনীর সভাপতি নির্মল ঘোড়া উপস্থিত আছেন এখানে, প্রধান টিনা মাল সহ আমাদের পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা, সবাইকার নাম বলছি না। এখানে উপস্থিত রয়েছেন আপনার কলকাতাপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নবনির্বাচিত আনন্দ ঘোষ, অযোধ্যা থেকে শুরু করে আমাদের এখানে উপস্থিত হলেন এই মাত্র সুবনা সরকার, হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, তৃণমূল কংগ্রেসের ক্ষমতাবর্ষ মাঠে আমরা মনে করি 2011 সালে তপন দাশগুপ্ত এখানে নির্বাচন লড়েছিলেন, 2009 সালে রত্নাদী নির্বাচন লড়েছিলেন, 2016 সালে তপন দাশগুপ্ত নির্বাচন লড়েছিলেন। আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচনে কোন রকম রিগিং নেই, পঞ্চায়েত নির্বাচনে কারো ভোট কেউ দেয়নি, আমরা 10,000 ভোটে এই পঞ্চায়েত থেকে জয়লাভ করেছিলাম। শুধুমাত্র নরেন্দ্র মোদীর দাঙ্গাবাজী মনোভাব, বিজেপির দাঙ্গাবাজী মনোভাব হিন্দু মুসলমানকে আলাদা করে দিয়ে আমাদের প্রিয় রত্নাদীকে এই বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে গত লোকসভা নির্বাচনে ভোট নিয়ে গিয়ে আমাদের লিস্টটাকে কমিয়ে দিয়েছিল। আমরা আবার সংঘবদ্ধ, আমরা আবার ঐক্যবদ্ধ, আমরা রাজ্য তৃণমূল কংগ্রেস, সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস, আমরা আবার ঐক্যবদ্ধ। সামনে 2021 সাল আমরা লড়াই নেব, আমরা জিতে দেখিয়ে দেবো মানুষকে, বিজেপিকে দেখিয়ে দেবো যে শুধুমাত্র বিভাজন করে ফার্মের সুশ্রী দিয়ে উন্নয়নকে রোখা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না। রাস্তাঘাট খুঁজে বেড়াতে হয় যে কোথায় রাস্তা বাকি আছে। আমাদের এই আমরান অঞ্চলে 2টো PHC লাইন, 1টা ডুবির নেতৃত্বে তার সুপরামর্শে কাগজপত্র নিয়ে গিয়ে আমরা মন্ত্রীর কাছ থেকে কোটি কোটি টাকা বিনিময়ে বিনামূল্যে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের সরবরাহ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ বিনামূল্যে পানীয় জল পাবেন, মাটি ধসে ফুটতলা থেকে বিশুদ্ধ পানীয় জল সিপিএম করেনি, শক্তি খাড়া করেনি, বাসের গ্রামে বিধায়কের বাড়ি, 15 বছর বিধায়ক ছিল, শক্তি খাড়া করতে পারি করেছেন কে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত করে দেখিয়েছেন, আপনারা করে দেখিয়েছেন, তৃণমূলের কর্মীরা করে দেখিয়েছে, এখানে এলাকায় এলাকায় পানীয় জল প্রকল্প সরবরাহ করা যায় কিনা। এই যে রাস্তা ভাঙাচোরা রাস্তা, পিডব্লিউডি ঘাণ্ডমান, কৃষি বিপণন দপ্তর থেকে আদিনগর কাঁসারা বন্যপাড়া থেকে শুরু করে সৈয়া থেকে শুরু করে আমরা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হাইমাস লাইট হয়েছে, সপ্তগ্রাম বিধানসভায় প্রতিটা মোড়ে মোড়ে হাইমাস লাইট হয়েছে, আগামী দিনে আরো হবে। তাই বলি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধুমাত্র একটা কথা বলবো, এলাকার মানুষকে সঙ্গবদ্ধ থাকতে হবে। দেখো যে কোনো মানুষকে দেখবেন সন্দেহভাজন, বাইরে থেকে লোক ঢুকছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তৃণমূল কর্মীদের বলবো রুখে দিন, আজকে তাদেরকে রুখে দিয়ে প্রমাণ করতে হবে এখানে শুধু উন্নয়ন চলবে, এখানে কোনো বিভাজন চলবে না, এখানে মানুষে মানুষে ভাইচারা বজায় থাকবে, ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে, এখানে কোনো ধর্মের সুস্থুরি চলবে না। আজকে উন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আগামী 2021 সালে বিধানসভা নির্বাচন, কংগ্রেসের দল যে দল আগামী দিনে আমাদের বিধায়ক, আমাদের ক্যান্ডিডেট, আমাদের তপন দাশগুপ্ত মহাশয়কে একটা বিপুল অঙ্কের লিড আগামী দিনে আমরা পৌঁছে দিতে পারবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে
সপ্তম বিধানসভা থেকে বিধায়ক আমরা উপহার দিতে পারব। তাই সকলকে বেশি বক্তব্যের মধ্যে না গিয়ে সুমনে এসছে, আমাদের আরো অনেক নেতৃত্বরা আছেন, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবং রাজপুরিয়া সম্বর্ধনা জানানো হচ্ছে, একটু জোরে প্রত্যেকের কাছে চাইবে একটু জোরে হাত তালি দেবেন। এবং উত্তরীয় পরার করানো হচ্ছে, সাথে সাথে আমার ইয়াদিকে দেখাচ্ছে এবং উত্তরী দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। আমরা চাইব যে আপনারা একটু জোরে হাত তালি দেবেন। এরপর আমরা সুন্দর বলেন, আমরা যখন শুনি তখন আপ্লুত। ধন্যবাদ। আজ আপনারা জানেন যে আমাদের কলবা রাজপুর ব্লকে আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের আমাদের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান মঞ্চে যাই, আপনারা জানেন আপনাদের এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং কাছের মানুষ, কাজের মানুষ, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, আপনাদের এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছে আমার অত্যন্ত প্রিয়, আপনাদের এলাকা থেকে নির্বাচিত, আপনারা যাকে নির্বাচন ভোট দিয়ে বিগত নির্বাচনে আপনারা তাকে বারবার জেলা পরিষদে পাঠিয়েছেন, আমার অত্যন্ত প্রিয় দাদা, শ্রদ্ধেয় দাদা, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি নবনিযুক্ত এবং আমার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ দা আছেন মঞ্চে। মঞ্চে উপস্থিত আছে আমার এই ব্লকের যিনি সভাপতি, নবনিযুক্ত সভাপতি আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আছেন আমাদের এই হুগলি জেলা বঙ্গ জননী যিনি সভাপতি প্রিয় দিদি শিল্পী চ্যাটার্জি মহাশয় আছেন। মঞ্চে উপস্থিত আছে, আছেন এখানে মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয়, আপনাদের এই ব্লকের আমার নবনিযুক্ত আমার সভাপতি, যুব সভাপতি, আপনারা জানেন যে দুদিন আগে, কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে, আনন্দ ঘোষ মহাশয় আছেন আমার যুব সভাপতি। আছেন এই বুথের, এই অঞ্চলের সমস্ত বুথ থেকে আগত সকল শাখা সংগঠনের যারা নেতৃত্ব, নেতৃত্ববৃন্দ যারা আছেন সকলে এসেছেন। যিনি সঞ্চালনা করছেন আমার অত্যন্ত প্রিয় দাদা এবং আমার শ্রদ্ধেয় দাদা, তিনিও আছেন। সর্বোপরি যারা মূলধন, তাই আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া এবং প্রাক দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন, সালাম জোহান এবং নমস্কার জানাই, ছোটদেরকে শুভেচ্ছা জানাই। আজকের এই মঞ্চ বিজয়া সম্মেলনের মঞ্চ, সত্যি কথা বলতে আমরা রাজনীতি করি ময়দানে নেমে, তাই রাজনীতি নিয়ে আমাদের কিছু বলতেই হয়, তাই আপনাদের কাছে বলবো কয়েকটি কথা, বলবো অনেক বক্তা আছেন এখানে তারাও বলবেন যে বর্তমান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত লজ্জা হয় যে ভারতে অনেক মহিলারা আছেন। আমি আজকে এই কথাটা এই কারণেই বললাম, কিন্তু আমরা বাংলার বুকে দাঁড়িয়ে গর্ব করে বলি যে আমি একটা কন্যা, আমি একটা কন্যাশ্রী, যে সম্মানটা দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জন্ম থেকে মৃত্যু অবধি শুধু মানুষের কথা ভেবেছেন এবং তিনি ভাবছেন তার একটার পর একটা মস্তিষ্ক প্রসূত প্রকল্প যেটা বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হচ্ছে। আর আমরা কি দেখছি, ভারতীয় জনতা পার্টির যারা নেতা আছেন তারা মুখে শুধু বড় বড় কথা বলছেন, অথচ মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে সেটা কিন্তু তারা একবারও ভাবছেন না। তারা কি করছেন, আপনার এলাকায় যাচ্ছেন, আপনাদেরকে বিব্রত করার চেষ্টা করছেন, ধর্মে ধর্মে হানাহানি বাঁধানোর চেষ্টা করছেন, কখনো হিন্দু মুসলিম, কখনো কে দলিত আছে, কে এসসি আছে, এই সব তারা করে বেড়াচ্ছে, তারা কিন্তু আপনার এলাকার উন্নয়নের জন্য করছে না। কিন্তু আমরা গর্ব করে বলি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বদাই মানুষের কথা ভাবেন, মানুষের জন্য কাজ করেন, একটু আগেই আপনাদের এলাকা থেকে নির্বাচিত মনোজদা তিনি বলছিলেন যে এলাকার রাস্তাঘাট পোলে পোলে লাইট, যেটা অন্ধকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কিন্তু আলোয় আলোকিত করেছে। কিন্তু বর্তমান ভারতবর্ষে আমরা কি দেখছি, 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা কিন্তু পরাধীনতার অন্ধকারে ডুবেছিলাম। যেদিন দেশ স্বাধীন হয়েছিল আমরা দেখেছিলাম বাংলার এক প্রত্যন্ত গ্রামের বধূ মাতঙ্গিনী হাজরা তেরাঙ্গা পতাকাটা মাটিতে পুঁতে দিয়ে বলেছিল বন্দে মাতরম। ইঙ্গিত করে দিচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি করে দিচ্ছে।
গাঁথি মারছে আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে কিভাবে শোষণ করতে হয় তারা কিন্তু করে যাচ্ছে। অনেকে বলছেন যে বিহারের এফেক্ট হয়তো বাংলায় পড়বে, আমি তাদের উদ্দেশ্যে বলি যে বিহারের এফেক্ট বাংলায় পড়বে না, বাংলার মানুষ বিহারিকে বাংলায় চায় না, বাংলার মানুষ বাঙালিকে প্রতিষ্ঠা করতে চায়। আর যে বাংলায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি বারবার বলেন বাঙালিরা নাকি চিকিংবাজ হয়, আপনারা জবাব দেবেন ভোট বাক্সে, আপনারাই পারেন জবাব দিতে। জনতা আমার মায়ের মুন্ডাকে আমি চাই, ছেলেটি বলেছিল তোমাকে আমি ভালোবাসি আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। যেটা হয় আর কি, মানুষ যখন মানুষকে যখন বোকা বানায়, যেটা বিজেপি 2019 বানিয়েছে আপনাদের কি আমাদেরকে বোকা বানিয়েছে, সেম ভাবে মেয়েটি বলছে যে হ্যাঁ মাথাটা যদি এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। ছেলেটি বোকা, ছেলেটি বলছে ছেলেকে কিছু বলতে চাইছে, বারবার হা করছে, তখন ছেলেকে ছুটে মেয়েটির কাছে চলে যায়। তুমি শিখি দেশো দেখতে, তুমি চেয়েছিলে আমি কাটা বন্ধু তোমার হাতে তুলে দেবো, তুমি চল্লিশটা করতে চাই যে মাকে বিরোধীরা বারবার কুৎসা অপপ্রচার করে তার সরাসরি রক্তাক্ত করে দিচ্ছে। আর মা বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি আপনাদের কথা ভাবছেন, আমাদের কথা ভাবছেন, তিনি কখনো চাইছেন না। ধন্যবাদ আমাদের ভূমি লোকসভা কেন্দ্রে তিনি বলছি আমাদের এখানে আমার অঞ্চল থেকে কিছু ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শকে মাথায় নিয়ে তারা আজকাল অঞ্চলের প্রাক্তন সদস্য ও আমরান থেকে নির্বাচিত হয়েছিল সে জয়েন করছে আজকে। তপন দাশগুপ্ত আমাদের এদিকে চলে যা, বিজেপি সামনে দিকে এসো, যা পতাকা ধরো, পতাকা ধরো, তৃণমূল কংগ্রেস নেতৃত্বে উন্নয়ন চলছে চলবে, মমতা ব্যানার্জির নেতৃত্বে দিকে দিকে উন্নয়ন চলছে চলবে, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস চিদা পদ। আমরান অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষে যে বিজয় সম্মেলনী সঞ্চালক নির্মল ভরা, মনোজ চক্রবর্তী আছে, আপনারা জানেন জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, কর্মাধ্যক্ষ জেলা পরিষদ, সুমনা সরকার যুব সভাপতি, শিল্পী চ্যাটার্জি আমাদের বঙ্গজননী সভাপতি জেলার, আমাদের গুরুজনেরা এসছেন তাদের আমি প্রণাম জানাই, মাতৃতুল্য যারা আছেন তাদের প্রণাম জানাই, সালাম জানাই। আর বিশেষ করে আমি দেখছি যে আমাদের সিল্কা সিলটাই তারা এখানে আছে, তাদের আমার ভাইদের রইল আমার শুভেচ্ছা। অ্যাকচুয়ালি এই অঞ্চলটা আমি দেখলাম আজকে জনসভা হয়ে গেছে, আমি অনেকগুলো অঞ্চল বিজয় সম্মেলনী করেছি, মহানাতে চারদিন আগে করেছি, জনসভা হয়ে গেছে। এর আগে আমি এরপরে আমি যাচ্ছি গোসাই মালপাড়া, শুনছি প্রচুর লোক হয়েছে। আসলে মানুষ আমাদের এই সংগ্রামী নেত্রী যিনি রূপকার, তিনি যা কাজ করেছেন 9 বছরে মানুষ সেটা মূল্যায়ন করছে। ওই দেখুন ঝকঝকে বিল্ডিং হয়ে গেছে, যেই ক্যাশ পেয়ে গেল আর তৃণমূল করছে না, ঠিক আছে। কিছু পয়সা দিয়ে গেছিলাম, বলেছিলাম আমার অফিস থেকে গিয়ে টাকা নিয়ে আসবে, কেউ যায়নি, আমি যেই এসছি আমি বলছি দাদা টাকাটা দিলেন না, মানে আমি উঠতে উঠতে এসে দেবো টাকা। এখানে আমি প্রথমেই বলি যেহেতু মহেশ্বর বাড়িতে মিটিং করছি, এখানে একটা রাস্তা দক্ষিণ পাড়ায় আছে, তার জন্য আমি জরুরি ভিত্তিক আমি পঞ্চায়েতকে আমার ফান্ড থেকে 6 লক্ষ টাকা স্যাংশন করে গেলাম, সেই রাস্তার কাজ শুরু হবে পঞ্চায়েতের মাধ্যমে। গাঁদোয়ারটা অনেকটা অনেক টাকা লাগবে, তাই 70 লক্ষ টাকা আমি বছরে কত পাই, 60 লক্ষ টাকা পাই, তা আমি যদি এটা আগে জানতাম আমার ডিপার্টমেন্ট থেকে করে দিতাম, চেষ্টা করবো যদি না পারি। তবে কথা দিয়ে গেলাম যে 21 সালের মধ্যে আমি এই গাঁদোয়ারটা ওই করে দেবো, 60 লাগুক আর 70 লাগুক, ওখানে মানুষ খুব কষ্ট পাচ্ছে। মন্দিরে আসার জন্য আমি একটা 3 ফুট পাকা রাস্তা, কংক্রিটের রাস্তা, এবং আমার এই মন্দিরের শিব মন্দিরের
বাউন্ডারি দেওয়ার জন্য পঞ্চায়েতকে দেব, কারণ ডাইরেক্ট আমি মন্দিরকে টাকা দিতে পারবো না। 1 লক্ষ টাকা আমি পঞ্চায়েতকে দিচ্ছি না, স্যাংশন করে দিয়ে গেলাম, রাস্তা এবং বাউন্ডারি কাজ শুরু হবে, দিয়ে দিচ্ছি সামনের নভেম্বরের মাস মধ্যে। এই কাজগুলো আমরা শুরু করছি। আর পঞ্চায়েতকে বলেছি যে সমস্ত গ্রামে আমি নির্মাণ ঘটান সঙ্গে কিছু সেইটা কাজও আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমার আপনার অঞ্চলে মানুষের জন্য একটা করে বড় হাই মার্স দেবো, যাতে মানুষের চলার পরে কোনো কষ্ট না হয়। আমি প্রথম থেকে বলি আপনাদের, যেদিন আমি 11 সালে এসেছিলাম এখানে হাই মার্স দিয়েছি, চলে যান আলিনগরে, চলে যান কারসারাতে, চলে যান আমাদের অশ্বত্থতলা, তারপরে সেইয়া চলে যান, বেতা চলে যান, হারিফ চলে যান, একদম মেন রাস্তা আমি একদম সেনেট পর্যন্ত, তালচিলান পর্যন্ত দিয়েছি। আমি এখানে গাজী দরগা সংস্কার করেছি, মহারাজের কালীবাড়ি দক্ষিণেশ্বরের 25 বছর আগে রানী রাসমণি মহারাজের কালীবাড়ি দেখি দক্ষিণেশ্বরে যেখানে ওনার যাইছিল করে দিয়েছিল সংস্কার হয়নি। জটেশ্বরী মন্দির 1200 বছর, আর মাতবপুরের এখানে নাচ করে গেছে 34 বছর, বাংলায় কিছু করেনি, খেতে পাথর উঠিয়ে দিয়ে চলে দিত, মানে ব্যবসায়ীদের থেকে পাথর ফেলত, রাস্তা হবে ভোট দিত, আবার পাথর উঠিয়ে দিয়ে পালিয়ে যেত। 34 বছর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকার। আমার এখানে করোনাতে মানুষের করোনাতে ভুগছে, আমি 192 দিন আমার এলাকায় স্যানিটাইজ করেছি হাইব্রিড দিয়ে, যেখান থেকে স্যানিটাইজ করেছি প্রায় 3 কিলোমিটার কোন করোনা ভাইরাস ঢুকবে না। গরিব মানুষদের খাবার তুলে দিয়েছি, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী রেশন ব্যবস্থা আগামী 21 জুন অব্দি ফ্রি করে দিয়েছে, ফ্রি পাচ্ছেন তো আপনারা সবাই, ফ্রি করে দিয়েছে। আমরা করোনা ভাইরাসে মৃত্যু বরণ করিনি, কারণ আমি মনে করি আমার এলাকার মানুষের জন্য 21 সালে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, আমার সত্যগ্রাম এলাকার মানুষ মা বোনদের আশীর্বাদ না পেলে আমি রাজ্যের মন্ত্রী হতে পারতাম না, বিধায়ক হতে পারতাম না, সবটাই কেড়ে নিতাম তাকে। তাই আমি চেষ্টা করি যে আমার মা বোনদের এক জায়গায় আমার ভাইদের আমার গুরুজনদের রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, স্যানিটাইজ করেছি গরু, ওতে করোনা ভাইরাস নষ্ট হয়ে যাবে। আমার পাগলা দিলীপ বলছে দুধের মধ্যে সোনা আছে, শুনেছেন কেউ? বয়স্ক মানুষ আছেন এখানে? আর সেই বিজেপিকে কিছু মানুষ ভুল করে ভোট দিয়ে দিল, উড়িষ্যা রপ্তানির মতো ভালো নেত্রীকে হারিয়ে দিল। কাজ করবে কে? তপন দাশগুপ্ত সত্যগ্রাম এলাকায়। উন্নয়ন করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তপন দাশগুপ্ত। রাস্তাঘাট পানীয় জল প্রত্যেক জায়গায় করেছে কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় 9 কোটি টাকা করে এক একটা পেয়েছি। আমাদের কর্মীরা সকাল থেকে কাজ করে মানুষের পাশে থাকে, পার্থক্য এখানে আমার মধ্যে দেখে নেব। পাগলা দিলীপ বলছে দেখব, আমি পাগলা দিলীপদের বলি বিজেপিদের বেটার ছেলেরা শুনছে যেখান থেকে হোক, আমি শোনার জন্যই বলছি মাইক স্পিডটা একটু বাড়িয়ে দাও। আমি তাদের বলি এখানে অনেক চেষ্টা করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, কিষাণ বয়কট করেছে, আমি নিজের ট্রাক্টর চাষ করিয়ে দিয়েছি। কৃষ্ণচন্দ্র ঘোষ দাঁতপুরে 70 বিঘে জমি 2 বছর এরা কি করেছিল? আটকে রেখে দিয়ে চাষ করতে দেয়নি, আমি গিয়ে চাষ করিয়েছি। সুগন্ধাতে তারাপদ বিশ্বাসের জমি আমি ট্রাক্টর চালিয়েছি। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, আমি ট্রাক্টর চালিয়েছি। তাই বিজেপি ভাইদের বলি, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির 34 বছরের পাথরটাকে লাথি মেরে হুগলি যাওয়া ছাড়া করেছি, আর বিজেপি আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, জেনে রাখবে। আর হুগলি চুচুড়ার থেকে আপনাদের দূরত্ব 15 মিনিট। আমার এলাকায় অশান্তি পাকালে আমি মা বোনদের যদি অশান্তি পাকানোর চেষ্টা করে, আমার মায়েরা বোয়েরা রাত্রি 12টার সময় বেরিয়ে যাবে রাস্তা দিয়ে,
কোথাও যদি অশান্তি হয় তার বন্দোবস্ত আমি সত্যগ্রামের বিধায়ক হিসেবে নয় সত্যগ্রামের মানুষের সন্তান হিসেবে রুখে দাঁড়াবো হেম্মতটাকে করে দেখাবো ছিল প্রমোটার ধনিয়াখালীতে দেখেছেন বর্তমানে লোকের গরিব মানুষের জমি কেড়ে নিয়ে গিয়ে প্রমোটিং করেছে বেবি ধারা আমার কাছে কেঁদেছে গিয়ে পড়েছে আর আজকাল কি হয় কিছু কিছু অফিসার আছে অসৎ রামের জমি সেভেন নামে করিয়ে দেয় আমি রুখে দিয়েছিলাম এরা সব বিজেপির নেতা আরে বলে ভালো করে পয়সায় রাশেদ খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় কত সাথী সাইকেল ছেলেমেয়েরা চাপছে কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 8 লক্ষ সাইকেল দেওয়া হয়েছে আবার এবছর দেওয়া হবে জন্মত্রীকে মৃত্যু মুখ্যমন্ত্রী দেয়নি একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী জন্মত্রীকে মৃত্যু মানুষের জন্য করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে হবে দাঁড়িয়ে বুঝতে হবে আমরা সেই রাজ্যে বাস করি রাস্তাঘাট পানীয় পদশ্রী ওপেন করলাম আমার বিধানসভার দিদি করেছে নর্থ বেঙ্গল থেকে আমি আমার বিধানসভাতেই করেছি হাড়ুতে 12 লক্ষ পিটিশন আছে সবাই হয়তো পাইনি যাদের ঘর ভেঙেছে পেয়ে যাবে টাকা অলরেডি চলে এসছে আমপান ধরে আমার এলাকায় মারা গেছে রতন যাদব বাঁশবিড়িয়া 2 নম্বর ওয়ার্ড আমপান ধরে আগের দিন ঘুরেছি আমি মনোজ নিশেষ ঘোষণা পরের দিন ঝড়ের পরের দিন সকাল থেকে ঘুরেছি রাস্তার আলো ছিল না পোল উল্টে গেছে গাছ ভেঙে গেছে 24 ঘন্টার মধ্যে ফাঁকা করেছি লাইট এনেছি জল করে দিয়েছি কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত ধরেছে লজ্জা করে দেবে আজকে তাই যুধিষ্ঠির আত্মা কানে আমার জেলাতে 63 কর্মীকে খুন করা হয়েছিল আমার একটা দিন বাদ যায়নি যেদিন আমি যুব কংগ্রেস সভাপতি ছিলাম হুগলি জেলার কোনোদিন কবরে কোনোদিন শ্মশানে গিয়ে রক্তাক্ত দেহকে সংস্কার করে কাজ করে দিয়েছি পরিবারের পাশে দাঁড়িয়েছি সেই পরিবারের চাকরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি পরিবারকে দিয়েছে আমি শুধু আপনাদের বলে জিততে পারি তবে একথা নিশ্চিতভাবে বলে গেলাম যে চুঁচুড়া শহরের সঙ্গে আমদানের কোনো পার্থক্য থাকবে না সত্যগ্রামের গ্রামের কোনো পার্থক্য থাকবে না প্রত্যেক জায়গায় রাস্তাঘাট ঠকঠকে রাস্তার আলো হাই পাক আরে ফাইনা যান চেষ্টাও করে দিয়েছি দু একজনকে সমন্বয় পারিনি করতে যে বাবা আমাদের একটু পেনশন করে দাও বার্ধক্য ভাতা আমার দিদি 60 বছরের যারা পুরুষ মহিলা 60 বছর পঞ্চায়েতের একটা লিখিত নিয়ে গেলে পরে ফর্ম আছে প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পেয়ে যাবে 1000 টাকা করে দিদি স্যাংশন করে দিয়েছে আগামী দিনে বলতে পারে দাদা কাজ নেই কি আছে কর্মসূচি নিশ্চয়ই